সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো চলে এসেছি আজকে আমরা নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো এই খোয়ানুসফা গল্পের বাকি আরেকটু অংশ নিয়ে আর আজকের এই ভিডিওটি হবে আমাদের পার্ট থ্রি হোয়ানুসফার পার্ট থ্রি তো আগের দুটি ভিডিও দেখতে তো আপনারা অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আগে দুটি ভিডিও সেই ভিডিও দুটি দেখে নেবেন পার্ট ওয়ান এবং পার্ট টু এ হানুর নিখাত বন্ধুত্ব লেখক হলেন কে আবদুল্লা বিন মোকাপফা তো তার আগে বললেন একটা কথা যারা আপনারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি فلم ينته كلامها حتى وفي القانسة ووفق ذلك فراغ الزرز من قطع الشرك فنزى الزبي بنفسه وطار الغراب محلقا ودخل الزرز لبعض الأجحار ولم يبقى غير السلحفاة فات ودن السياد فوجد حبال مقط مقطعة فنظر يمينا وشمالا فلم يجدوا غير السلحفاة تدب فأخذها وربطها فلم يلبث الغراب والزرز والزبي أن استمعوا فنظر القانس فاشتدوا حزنهم وقال الزرز ما أرى أن نزوز عقبة من البلاء إلا سرنا في أشد منها ولقد صدق الذي قال قال لا يزال الانسان مستمرا في اقباله فلم يعصر عصر اللذ بحل وان مشى في جدد الارض عصر عصر به بحل وان مشى في جدد الارض فلم ينتهى فلم ينتهى كلامها فلم ينتهى ينتهى من শেষ হয়নি মানে তখনও শেষ হয়নি কালা মহা তাদের কথাবার্তা কাদের কথাবার্তা ওই কচ্ছপ আর হরিণের মানে কচ্ছপ আর হরিণের কথাবার্তা তখনও শেষ হয়নি হাত্তা ওয়াফিয়াল কু হাত্তা ওয়াফিয়া ওয়াফিয়া মানে হচ্ছে হাজির হওয়া মানে চলে আসলো বা হাজির হলো আল কনিসা ওই শিকারিটি ওই শিকারিটি তাদের কাছে চলে আসলো জালিকা ফার জুরজু ওবা ফাঁকা জালিকাল ফারগা ফার মানে ইঁদুর কথা মতো বা প্ল্যান মতো তার সমস্ত কাজ শেষ করে ফেলেছে অর্থাৎ হরিণটার জাল সে কেটে ফেলেছে মিনাক্তা ঐশ্বার কি জালটা সে কেটে ফেলেছে মানে জাল কাটার কাজ ইঁদুর কথা মতো কি শেষ করে ফেলেছে ফানাজিউ বিনাফসিহি ফানজাদ জাবিউ বিনাফসি আর কি হলো হরিণটি তখন কি প্রাণে বেঁচে ফানাজাজু বিনাফসি হরিণটি প্রাণে বেঁচে যায় অতরল গোরাবু মহাল্লিকন আর আকাশ কাকটি আকাশে উড়ে কি করলো মহাল্লিকন চক্কর কাটতে থাকলো কাকটি চক্কর কাটতে কাটতে উড়ে যায় আকাশে আর অদা খাল আল লিবা আজিল আজহার আজহার মানে হচ্ছে গর্ত আর ইন্দুরটিও ছুটে গিয়ে কোনো একটা গর্তেই ঢুকে পড়ে অলাম ইয়া বকা গয়রাস হাফাত আর ওই কচ্ছপটি ছাড়া আর কেউই বাকি রইল না মানে সবাই নিজে নিজের প্রাণ বাঁচানোর জন্য এক একটা জিনিস বা এক একটা কাজ বা এক একটা পন্থা ধরে ফেলল তারপরে ওয়াদানা সৈয়াদু ফাওয়াজাদা যাদা হেবা লাহু মোকাত্তা আতন সৈয়াদু আর সৈয়াদ বা শিকারীটি কী হলো সেই জালটার কাছাকাছি আসলো ফওয়া জাদা সে দেখতে পেলো কি হেবা লাহু তার সেই জালটা কি হয়েছে মোকাত্তা কেটে কেটে দিয়েছে ইঁদুর তার জালটি কী করেছে কেটে দিয়েছে ইয়ামিনান জারিনিনিমালন ফানা যারা সে দেখতে থাকলো ডান দিকটা তার ডান দিক দেখলো সে আর ওয়া সিমালের মানে বাম দিকটা দেখলো মানে সে ডান দিক এবং বাম দিক দুটো ভালো করে দেখলো ইয়াজিদ ফালামি সে সালা হাফাহাতি তাদুব্য তাদুব্য সে থপ থপ করে হেঁটে চলা কচ্ছপ ছাড়া আর কাউকেই দেখতে পেল না তাদুব মানে থপ থপ করে হেঁটে চলা আর সাল মানে কচ্ছপটি ছাড়া আর সে কাউকে দেখতে পেলো না ফ সে তখন কচ্ছপটিকে তার হাতে নিল ওরাবা তাহা তাকে ভালো করে বাঁধল ফালা মিয়াল বিসিল আর বসে থাকলো না আলা আল গোরা কাক ইঁদুর এবং হরিণটি বসে থাকলো না আনিস তামাউ তারা কি হলো একত্রিত হলো আফানা জারুল কনিসা শিকারির প্রতি লক্ষ্য করল শিকারির প্রতি লক্ষ্য রাখল ফাস্ত নাহুম ফলে তাদের মধ্যে কি হলো অন্তর দাহরা যেটা ছিল সেটা আরো কি হলো বেড়ে গেলো অকলু তখন ইঁদুরটি বললো ইন্দুরটি বললো মা আর আন্না নাজুজু নাজুজা আকাবাতান মা আরও আন্নানাদুজ যে আমরা উত্তীর্ণ হয়েছি বা আমরা এইমাত্র মাত্র পাশ করলাম আকাবাতান একটা বিপদ থেকে একটা বিপদ থেকে আমরা এইমাত্র মাত্র কী হলাম উদ্ধার হলাম মিনালবালাই একটা বিপদ থেকে ইল্লা সির আসাদ্দি মিনহা আর তারপর পরে আমরা কি আরও একটা কঠিন বিপদের মধ্যে পড়ে গেলাম কলা কদ আর এই কারণেই কেউ একজন যথার্থ বলেছেন যে কলা সে বলেছেন কি ফি ইনসানু স্তামির মালাম ইয়াসার ইয়াসার মানে হচ্ছে হোঁচট খাওয়া আর মুস্তাম মুস্তমির মানে হচ্ছে কোনো অবস্থায় একইভাবে লেগে থাকা ফি ফি একহি তার আগমনে মানে মানুষ কি হয় না মানুষ যতক্ষণ না হোঁচট খায় ততক্ষণ পর্যন্ত তার আগমনটা কি থাকে সব জায়গায় সমানভাবে থাকে মানে ভালো কমা বা ভালোভাবে একই রকমভাবে থাকে লাইজালুল ইনসানু মুস্তম ফি একবালহি মালাম ইয়াসার মানুষ যতক্ষণ না হোঁচট খায় ততক্ষণ পর্যন্ত তার আগমন সর্বদাই কি থেকে ব্যাপৃত থাকে আর আসুরা লাজ্জা বিহেল ইসারু আর যখন সে হোঁচট খায় তখন কি হয় লজ্জা আসুরা লাজ্জা যখন সে আসুরা লাজ্জা মানে সে সঠিকভাবে চলতে থাকে বা অটলভাবে চলতে থাকে বা অবিচলভাবে চলতে থাকে বিহিল ইসারু যখন সে হোঁচট খায় ওয়াইন মাসা ফিল জাদাদিল আরজি আর সে কী করে কঠিন কঠোর সমতল ভূমিতে কি করে চলে চলাচল করে যখন সে হোঁচট খায় তখন কি হয় এই হোঁচট খাওয়া তাকে আরও কঠিন করে দেয় আরও শক্ত করে দেয় আর এই শক্ত হওয়ার পর কী করে মানে তার চাইতে কঠিন আর সমতল ভূমিতে সে কী করে চলাফেরা করে তবে ওয়াহাজারি আলাস ওয়াহজারি আলাসুল হেফাতু খেক ইল্লাতি خلتها ليست, بالمز... ليست للمزازة ولا التماس مكافة ولكنها خلة الكرم والشرف خلة هي أفضل من خلة الوالد لولده خلة لا يزيلها إلا الموت ويح ويح لهذه الجسد المؤكل به البلاء الذي لا يزال في تصرف وتقلب ও ওয়াহেজালি ওয়াহেজি মানে যে আমার আফসোস হেপাতু ওই কচ্ছপটির উপরে ওই কচ্ছপটির জন্য আমার কি হচ্ছে আফসোস হচ্ছে কচ্ছপটি কি খাইরুল্লা আজদে কয় আমার একটা পরম প্রিয় বন্ধু আমার পরম প্রিয় বন্ধু আমার খুব কাছের বন্ধু ওই কচ্ছপটির জন্য আমার কি হয়েছে আফসোস হচ্ছে আল্লাতি খাল্লাতু হা যার সঙ্গে আমার সম্পর্কটা কি হয়েছে লাইসাদ বিল মজাজি মানে বন্ধুত্ব প্রতিদানের ভিত্তিতে নয় যার সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুত্বের প্রতিদানের ভিত্তিতে নয় আর ওয়ালা ইলতিমা হাসিন মাখ হাসিন ইলতিমাস মানে হচ্ছে অন্বেষণ করা প্রতিদান অন্বেষণ করার জন্য আমার প্রতিদান খোঁজার জন্য তার সঙ্গে আমার বন্ধুত্বটা নয় ওয়ালা কিন্নাহা খাল্লাতুল কারামামি বরং তার সঙ্গে আমার সম্পর্কটা বা বন্ধুত্বটা হলো কি সম্মানের মর্যাদাপূর্ণ ওয়াসারফি আর নিখাদ বন্ধুত্ব সম্মানিত এবং নিখাদ বন্ধুত্ব তার সঙ্গে আমার খল্লাতুন হিয়া আফজ আলু মিন খল্লাতিন আর এটা হলো কি সমস্ত সম্পর্ক চাইতে একটা উত্তম সম্পর্ক আল ওয়ালিদি আলওয়ালিদি লিওয়ালা মানে তার আলওয়ালিদি লিওয়ালা দিহি পিতার সঙ্গে বা পিতার সঙ্গে পুত্রে যে সম্পর্ক থাকে সেই সম্পর্কটা যে হল্তুন সেই সম্পর্কটা লোহা ইল্লাল ইল্ল যেটা মৃত্যু ছাড়া কি হয় না বিচ্ছিন্ন হয় না ওয়াইহান লিহাজাল লিহাজহিল জসাদি ওয়াইখান মানে হচ্ছে আমার সমবেদনা বা আমার আমার সহানুভূতি লিহা জেহিল জাসাদিল মোয়াক্কালি মোয়াক্কাল মানে হচ্ছে ওই মন্থরগামী শরীরটার প্রতি মানে কচ্ছপের ওই মন্থরগামী শরীরটার প্রতি আমার সহানুভূতি বিহিল বালাউ মানে অনেক বিপদ আপদ আল্লা জিল্লা এজাল তাসার রুপু তাকাল্লুভ তাকাল্লু মনে হচ্ছে অবস্থান্তর তাসার মনে হচ্ছে লেগে থাকে মানে তার কাছ থেকে তার তার কাছে সবসময় কি বিপদ লেগেই থাকে তার এই মন্থরগামী শরীরটার জন্য তার এই থপথপে শরীরটার জন্য তার কাছ থেকে বিপদ কোনো সময় দূরে হটে না আর ওয়ালা ইয়াদুমুল লাহু সাইয়ান ওয়ালা ইয়াদু লাহু সাইয়ান আর কোনো কিছুই তার কাছে এককভাবে চিরস্থায়ী হয়ে থাকে না আর ওয়ালা মিনহা আফুলুন সরি ওয়ালা ইয়াল বাসু মা আহু আমরুন আর আবার কোনো বিষয়েও তার সঙ্গে স্থির থাকে না মানে কোনো জিনিসই এককভাবে তার কাছে চিরস্থায়ী থাকে না আর কোনো বিষয়েও তার কাছে স্থির থাকে না উন যেভাবে তারকাদের যেভাবে নক্ষত্রদের বা তারাদের উদয়স্থল কখনও একই জায়গায় হয় না ওয়ালা আমিন হা আফুল ওয়ালা আমিন হা আফুলুন আর তাদের কী বলে অস্তাচল মানে জায়গা সেই তারকাগুলোর বা নক্ষত্রগুলোর ডুবার জায়গাটা কোনো দিন একই হয় না লাকিন না লাইজালু লাকিন না এজালু তো আলিউ মিনহা লি আফিলি এবং সর্বদা উদয়স্থলের সাথে অস্তাচল আর বল আফলু মিনহা তোয়ালি আন আর অস্তাচলের সঙ্গে উদয় চলের সম্পর্ক থাকে উদয়ের সঙ্গে অস্তাচলের অস্তাচলের সঙ্গে উদয়ের স্থলের একটা কী থাকে সম্পর্ক থাকে মাতা তাকুনু। ওয়া তাকুনুল আলামুল কুলুমি ওয়া ইনতেকাল যারো হাতি ও কামা যেভাবে আলামুল কুলুমি ক্ষত বিক্ষতের যন্ত্রণা যেভাবে ক্ষত মানে ক্ষতের যন্ত্রণা আর ওয়া ইনতে ইনতেকজ মানে যে পুনরায় সেরে ওঠা যারো পুনরায় সেই সেরে ওঠার মধ্যে কিছুতে সম্পর্ক যেভাবে ক্ষত হওয়া ক্ষতের যন্ত্রণা হওয়া তা আবার পরে তা আবার সেরে ওঠার মধ্যে যেভাবে সম্পর্ক থাকে একই রকম সম্পর্ক কাজা আলিকামিন কার হাতিল কুলুমিহি কাজা আলিকামিন কারো হাতিল কুলুমিহি বিফাক ইহানিহি বা দা ইজতিমা ইহিম আর কি ঠিক একইভাবে ভাই বন্ধুর সাথে কী হয় মিলিত হওয়ার পর আবার তাদেরকে হারানো হারানো প্রকৃতপক্ষে ক্ষতস্থানের স্থানের বা পেকে যাওয়া ফোঁড়ার নেই তো কাজা আলিকামিন কারো হাতিন পেকে যাওয়া ফোঁড়ার নেই কুলুমি কোনটা বিফাকদী এহওয়ানিহি ফদি এখোয়ানি মানে ভাইয়ের হারিয়ে যাওয়া বা আদা ইজতেমা ইহিম বিহিম তার সঙ্গে মিলিত হওয়ার পর ফের হারিয়ে যাওয়া এটা লকি কি ওই পেকে যাওয়া নেই তো আজকের ভিডিওতে আমরা এ এ পর্যন্তই এ পর্যন্তই আলোচনা করলাম পরের ভিডিওতে আমরা এই এখোয়ানুর সফর পার্ট ফোর নিয়ে আসবো সেখানে আমরা এই পড়াটি পুরোটাই শেষ করে দেবো আর তারপর পরই আমরা আনব কি এই পাঠের এমসি কিউ তো এমসিকিউ কিউ এমসি ভিডিও দেখার জন্য আপনারা এই চ্যানেলে সব মানে সর্বদা চোখ রাখবেন আর সব ভিডিও আমাদের সম্পূর্ণরূপে দেখবেন তাহলে পড়ার সঙ্গে সঙ্গে এমসিকে ওগুলো বুঝে আসবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে করে আপনার অন্যান্য বন্ধুরাও এই ভিডিওটি দেখতে পারে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার কাত